আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার অন্তর ভরা ভালোবাসেন ভাইরা বন্ধুরা যারা টয়োটা এক্স নোয়া পছন্দ করেন তাদের জন্য 2012 মডেল 2015 15 মাঝামাঝি রেজিস্ট্রেশন সিসি 2000 সিএনজি করা 130 সিলিন্ডার আবার বলে দিচ্ছি কালার ব্ল্যাক এটা ভার্সন হচ্ছে জিএস ভার্সন যাকে বলে জিএস ভার্সন যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি যারা ইউজ কার পছন্দ করেন তাদের জন্য এক্স নোয়া জিএস ভার্সন কন্ডিশন তো আপনারা বলবেন আমি না এটা কনফার্ম থাকেন ইনশাল্লাহ ভালো তবে আসুন ভিডিওটা দেখে আর ভিডিও শেষে দাম বলতেছি ইনশাল্লাহ এটা জিএস ভার্সন আপনারা বারে বারে খেয়াল করবেন যেন কোনো রকম ভুল না হয় কালার তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক জিএস দেখছেন জিএস ভার্সন সিএনজির অপশনটা ক্যাপ্টেন সিট দেখাই যাচ্ছে ক্লিয়ার ভাবে আপনি চাইলে যেভাবে চাইলে সিট ঘুরে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেন্ট্রাল এসি স্যালেন্ডার ডাবল পিছনের খেয়াল করেন পিছনের স্যালেন্ডার ডাবল হ্যাঁ স্যালেন্সার বলে ওটাকে আর এটা স্যালেন্ডার 130 স্যালেন্ডার এটা কিন্তু 130 স্যালেন্ডার একবার গ্যাস দিলে শেষ হইতে অনেক সময়ের ব্যাপার আসলে যারা বুঝেন আর কিছু বলার নেই তারগুলো একদম ফ্রেশ ইনশাল্লাহ দেখবো শিখবো অনেক কিছু জানার আছে দেখলে জানতে পারবো শিখতে পারবো এই আর কি যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই দেখবেন শিখবেন শিখলে কোনো জিনিস ক্ষয় হয় না আরও ভালো হয় উপকার হয় দেখতেই পারতেছেন আসুন সামনে চলে যাই আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাড দিই না এটা মনে রাখবেন জিএস ভার্সনে একটু ইঞ্জিনটা অন্যরকম আসছে আপনারা খেয়াল করেন অন্য অন্য যে এক্স নোয়াগুলো আছে এগুলো থেকে একটু ভিন্ন ইঞ্জিন এক একটু অপশনটা একটু চেঞ্জ অসাধারণ
কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই বিষয়ে আপনি কনফার্ম থাকেন ইনশাআল্লাহ। আমি অ্যাক্সিডেন্ট গাড়ি কখনো অ্যাড দেই না, এটা সবসময় মাথায় রাখবেন। ভলিউম কমাচ্ছি এখান থেকে, দেখেন আর কি কত কিলো চলছে, 56,754 কিলো চলছে। হ্যাঁ আমি আবারও দিচ্ছি, আপনারা হয়তো বা তখন অফ করলাম, তখন আমি পিক আপে পাড়া দিইনি, কারণ সিএনজি যারা আছে তারা এখানে পিক আপে পাড়া দিয়ে নিতে হবে আর কি। ভলিউম বাড়ানো যায় দেখতেই পারতেছেন, দামের ব্যাপারে চলে আসি। বন্ধুরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম, বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য, 2012 মডেল, 2015 মাঝামাঝি রেজিস্ট্রেশন, সিসি 2000 ভার্সন, জিএস ভার্সন, জিএস কালার ব্ল্যাক কালার, সিএনজি করা। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য আর একটা কথা বলি, একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় ওই গাড়ির কোনো দাম থাকে না, কথাটা মাথায় নিয়েন। ইঞ্জিন গেলে ইঞ্জিন পাবেন, কিন্তু বডি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন ওই গাড়ির দাম থাকে না। দেখ যারা গাড়ি কেনেন সাবধানে দেখে কিনেন, এটাই সবচেয়ে বড় কথা। এবার দামের ব্যাপারে চলে আসি, এটা আস্কিং প্রাইস 19,90,000 টাকা, আস্কিং প্রাইস 19,90,000 টাকা। তবে হ্যাঁ কমবে, কমবে না কেন, অবশ্যই কমবে কিছুটা, ততটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন, আমি না। তবে দেখে ভালোটা নিয়েন, আর দুনিয়াতে কেউ না কেউ আপনার বিশ্বাস করতে যেই হবে, করতেই হবে, সে যেই হোক, খারাপ হোক ভালো হোক যেই হোক আপনার বিশ্বাস করতে হবে যে কোনো একজনকে। তারপরে বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে, বাংলাদেশে বড় বড় কোম্পানি, আমাদের বডি যেমন ইসিজি করে, গাড়ির বডি তো ইসিজি দেখা যায় এবং লিখিত রিপোর্ট দিয়ে দেয়, এটা মাথায় নেবেন সবাই। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, আপনারা চেক করবেন দেখবেন ভালো লাগবে আপনাদের, আর বিশ্বাস করতে হবে কেউ না কেউকে। যাক যারা আমাকে ভালোবাসেন দয়া করে, যাদের বাবা মা আছে, যাদের নাই তাদের আল্লাহ বেহেশতে নসিব করুক, যাদের আছে দয়া করে আপনার বাবা মার উপর আপনার বেশি যত্ন নেবেন। আপনি যত বেশি যত্ন নেবেন তত বেশি আপনার ছেলে সন্তান আপনার জন্য করবে, কথাটা মনে রাখবেন। আপনি যত বেশি করবেন আপনার ছেলে সন্তান এর চেয়েও বেশি আপনার জন্য করবে, কথাটা মনে রাখবেন। আর এই করোনা ভাইরাসে সবাই সাবধানে থাকবেন, আল্লাহ সবাইকে দীর্ঘজীবী করুক, এবং যারা মুসলমান ভাই আছেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যত বেশি উজু করবেন তত আপনার জন্য ভালো। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, আমার ভাই বোনেরা মা বোনরা, সবাই বেশি বেশি হাত মুখ ধুবেন, সাবধানে থাকবেন, সবাই দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।